সুস্মিতা, আপনাকে বর্ষা উৎসবের শুভেচ্ছা। গ্রীষ্মের যে দাবদাহ সেটিকে বিদায় জানিয়ে কিন্তু প্রকৃতি নবজন্ম বলা চলে এই বর্ষার মধ্য দিয়ে আষাঢ়ে প্রকৃতিও কিন্তু সেজে উঠেছে নতুন রূপে, এবং মানব মনেও কিন্তু কাব্য রচনার আসলে কিছুটা ভাব চলে এসেছে। এবং এই দিনটিকে বরণ করে নিতে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে বর্ষা উৎসব 1431-এর আয়োজনটি হচ্ছে বাংলা একাডেমির নজরুল মঞ্চে, যার আয়োজনের শুরুটা হয়েছে ওস্তাদ অসিতদের রাগ সঙ্গীতের মধ্য দিয়ে। আজকের এই আয়োজনটিতে প্রতিপাদ্য রাখা হয়েছে প্রাণের প্রাণ প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে রুখে দাঁড়াও বিশ্ব বিবেক। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। সাম্প্রতিক সময়ে যে তীব্র তাপপ্রবাহ থেকে শুরু করে প্রাকৃতিক যে দুর্যোগ, সবকিছুকে মিলিয়ে পুরো বিশ্ব যাতে সচেতন হয়ে ওঠে সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু উদীচীর পক্ষ থেকে এই স্লোগানটি চলতি বছর রাখা হয়েছে। এবং আজকের এই আয়োজনে, দিনব্যাপী আয়োজনটিতে উদীচীর প্রায় 9টি শাখার শিল্পীরা অংশগ্রহণ করবেন, তার সাথে কিন্তু একক যেই উপস্থাপনা রয়েছে পরিবেশনায় সেগুলো কিন্তু 10 জন শিল্পী উপস্থাপন করবেন, এবং এর সাথে সাথে কিন্তু নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, বর্ষা কথন এবং নাটকও রয়েছে। এর মধ্য দিয়ে বর্ষার আগমনী বার্তাটুকু আসলে এই নগরবাসীর কাছে তুলে ধরার চেষ্টা করছে উদীচী শিল্পী গোষ্ঠী। এবং এর পাশাপাশি প্রকৃতি এবং প্রাণ, এর মাঝে যাতে প্রাণোজ্জ্বল হয়ে থাকে প্রতিটি ক্ষণ, এর জন্য সচেতন করার চেষ্টাও করছে এই সাংস্কৃতিক সংগঠনটি। প্রতিটি মানুষকে তারা এই বিষয়টি জানান দিতে চাচ্ছে যে প্রকৃতিকে যাতে কোনোভাবে দূষণ করা না হয় এবং তাকে যাতে রুখে দেওয়া না হয়, তাকে তার স্বাভাবিক গতিতে যাতে এগিয়ে যেতে হয়, ষড়ঋতুর বাংলার যেই চিরায়ত রূপ সেটি যাতে ধরে রাখা হয়, এর জন্যই কিন্তু সাধারণ মানুষকে তারা সচেতন করার চেষ্টা করছে। এর পাশাপাশি ইটকাঠের এই শহরটি আসলে একটু প্রকৃতির সাথে মিশে যাওয়ার সুযোগ তারা তৈরি করে দিতে চাচ্ছে। এই ছিল সুস্মিতা আমার কাছে এখান থেকে সর্ববিদায়। আপনাকে ধন্যবাদ।